একদম এক্সক্লুসিভ নিউজ, হিরো গ্লামার এক্স, এলইডি হেডলাইট, ফুল ডিজিটাল মিটার কনসোল এবং তার সাথে ব্লুটুথ কানেক্টিভিটি, আর দাম মাত্র Hey guys, I am Adrish and welcome back to my YouTube channel and welcome to another bike upcoming news series. আজকে যে নিউজটা তোমাদেরকে দেব সেটার প্রুফ এবং একদম এক্সক্লুসিভ নিউজ, 100% অথেন্টিক। দেখো, হিরো তাদের নতুন একটা সিরিজ আনতে চলেছে, সেটা হচ্ছে গ্লামার 125X টেক সিরিজ। এটা 125cc সেগমেন্টে সবথেকে টপ ক্লাস হতে চলেছে এবং এর মধ্যে এমন ফিচার্স আছে যেটা 125cc সেগমেন্টে এখনও পর্যন্ত কোনো বাইকে নেই। তো তার ফুল ডিটেলস, প্রাইস, সেগমেন্ট, কবে লঞ্চ করবে এবং স্পেসিফিকেশনে কী কী থাকছে সেটা নিয়ে কথা বলবো এবং সমস্ত প্রুফ তোমাদেরকে দেখাবো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে যদি ইঞ্জিন নিয়ে কথা বলি তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে স্পেসিফিকেশনের দিক থেকে গ্লামারের সাথে প্রায় সেম, 124.7cc সিঙ্গেল সিলিন্ডার, 10.7 BHP পাওয়ার এবং 10.6 Nm টর্ক, এবং এর সাথে আমরা প্রোগ্রাম FI দেখতে পাচ্ছি। বাট হিরো গ্লামার 125X অন্য 125কে মেনলি যেখানে টক্কর দেবে সেটা হচ্ছে তাদের অ্যাডভান্স ফিচার্স। কারণ ফার্স্ট টাইম 125cc সেগমেন্টের কোনো একটা ডেলি কমিউনিটার বাইকের মধ্যে ব্লুটুথ কানেক্টিভিটি আসতে চলেছে। এবার যদি এর মিটার কনসোলটা আমরা দেখি তাহলে দেখবো ফুললি ডিজিটাল মিটার কনসোল, যেখানে গিয়ার পজিশন ইন্ডিকেটার, টার্ন বাই টার্ন নেভিগেশন এবং ইন্টিগ্রেটেড USB চার্জার পোর্ট আমরা দেখতে পাবো। সো এটা কতটা প্রিমিয়াম ফিচার্স তোমরা বুঝতে পারছো শুধুমাত্র একটা 125cc বাইকের ক্ষেত্রে। এবং এই বাইকটায় আদার্স আরও অনেক হিডেন ফিচার্স আছে যেগুলো আমি তোমাদেরকে স্ক্রিনে ডিসপ্লে করে দিচ্ছি, এখান থেকে দেখে নাও, কারণ এত বলতে লাগলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এবার যদি আমরা ফ্রন্ট সেকশনের ক্ষেত্রে চলে আসি তাহলে কিন্তু একটা কিলার লুকস আমরা দেখতে পাবো, কারণ এখানে ফুললি এলইডি হেডলাইট আমরা দেখতে পাবো, যেটা খুবই ট্রেন্ডিং ফিচার্স এবং আগের গ্লামারে মিসিং ছিল। এবার ব্লুটুথ কানেক্টিভিটির মধ্যে কিন্তু আমরা কলিং এবং SMS অ্যালার্ট, টার্ন বাই টাইম নেভিগেশন এই সমস্ত কিছু দেখতে পাবো এবং এর ডিটেলস ভিডিও আমি রিসেন্টলি তোমাদেরকে বানিয়ে দেখাবো। এছাড়া i3S, সাইড স্ট্যান্ড, ইঞ্জিন কাট অফ ফিচার্স এগুলো তো থাকে। বাট এই 125 কিন্তু একটা নতুন ইঞ্জিন, কারণ এখানে এক্সটেক ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম থাকবে যেটা বেটার মাইলেজ প্রডিউস করতে সাহায্য করবে এবং একটা স্মুথ রাইডিং এক্সপিরিয়েন্স দেবে যেখানে কোনো রকম ইঞ্জিন নকিংয়ের প্রবলেম থাকবে না। তো অনেকগুলো নতুন লুকস এবং নতুন কালার নিয়ে এই বাইকটা লঞ্চ করবে এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে জুলাই মাসের মধ্যে সমস্ত শোরুমে এটা অ্যাভেলেবেল হয়ে যাবে এবং আমি শোরুমের কন্ট্যাক্ট ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখানে কিন্তু যোগাযোগ করতে পারো। এবং যারা নতুন 125 বাইক নেবে ভাবছো তারা কিন্তু এই বাইকটার জন্য ডেফিনেটলি ওয়েট করে যাও, কারণ এত বড় একটা ফিচারিস্টিক বাইক 125cc সেগমেন্টে আসতে চলেছে। এবার আমরা মনে করছি যে হয়তো প্রাইস সেগমেন্ট অনেক হাই হবে, বাট হিরো অলওয়েজ প্রমিস করে যে বেস্ট প্রাইস সেগমেন্টে বাইক লঞ্চ করার, সেই জন্য এটাও মোটামুটি 83,000X শোরুমের মধ্যেই কিন্তু লঞ্চ করবে এবং এই বাইকটা কিন্তু আদার্স যে কোনো 125cc থেকে বেটার। এবং তোমরা যদি এটার এক্সক্লুসিভ লুকস দেখতে চাও তাহলে আমাকে ইনস্টাগ্রামে DM করো, এখনও পর্যন্ত অফিসিয়াল পারমিশন নেই বলে কিন্তু আমি ফুললি ভিডিওটা বানাতে পারলাম না। তোমরা যদি আমাকে DM করো আমি সেখানে তোমাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাবো। এই খবরটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও এরকম ডেলি বাংলায় ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।